হাই ফ্রেন্ডস, আমি প্রসেনজিৎ চক্রবর্তী। আবার ফিরে এলাম পরবর্তী ভিডিওতে। টপিক হলো ইউটিউব স্টুডিও। ইউটিউবের মধ্যে www.youtube.com, তার মধ্যে আমরা সাইন ইন করব জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে। সাইন ইন করার পরে ডান দিকের উপরে আমরা দেখতে পাবো চ্যানেলের আইকনটি। চ্যানেল আইকনে ক্লিক করলে যে অপশনগুলো আসছে তার মধ্যে ইউটিউব স্টুডিও বলে যে অপশনটা আসছে, লাল তীর চিহ্নের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি ইউটিউব স্টুডিও, তার উপরে আমাদের ক্লিক করতে হবে। তাহলে ইউটিউব স্টুডিওতে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি চ্যানেল ড্যাশবোর্ডে চলে এসেছি। চ্যানেল ড্যাশবোর্ডে বাঁ দিকে বিভিন্ন অপশন দেখাচ্ছে। বাঁ দিকে প্রথমে ড্যাশবোর্ডের নিচে বিভিন্ন অপশন আছে। ড্যাশবোর্ডের মধ্যে আমরা লেটেস্ট ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি। ড্যাশবোর্ডের মধ্যে যে লেটেস্ট যে ভিডিওটা সেটা, এবং এই ড্যাশবোর্ডের নিচে যে অপশনগুলো আছে সেগুলো পরপর দেখছি। ফার্স্ট যেটা আছে ভিডিওস, লাল তীর চিহ্নের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি সবগুলো ভিডিওস যেটা, এই ভিডিওস এর উপরে যদি আমরা ক্লিক করি তাহলে সমস্ত ভিডিও, যে ভিডিওগুলি চ্যানেলের মধ্যে আপলোড করা আছে সমস্ত ভিডিওস দেখাবে। তাহলে আমরা এবারে ক্লিক করব ভিডিওস এর উপরে। তাহলে ভিডিওস এর উপরে আমরা এবারে ক্লিক করছি। যে ভিডিওস এ ক্লিক করলে, ভিডিওস এ ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে এই চ্যানেলের ভিডিওগুলো সমস্ত দেখাচ্ছে। এখানে একটাই মাত্র ভিডিও আছে, চ্যানেল ভিডিওস। উপরে লেখা আছে যে চ্যানেল ভিডিওস, তার নিচে আছে আপলোড। চ্যানেল ভিডিওস এর নিচে লেখা আছে আপলোড, এবং চ্যানেল যে আপলোডস এর নিচে যতগুলি ভিডিও আছে সমস্ত ভিডিওগুলি এখানে দেখাচ্ছে। এবং এর ভিজিবিলিটি পাবলিক করা আছে যাতে সকলেই দেখতে পায়, পাবলিক করা আছে। এবং কোন ডেটে ভিডিওটি পাবলিশ করা হয়েছে ওই ডেটটাও এখানে দেখা যাচ্ছে, কোন ডেটে ওই ভিডিওটি পাবলিশ করা হয়েছে। এবং ভিউজ, কতজন ভিউজ ওই ভিডিওটা এসেছে ভিউজটা দেখা যাচ্ছে, এবং কমেন্টস কতগুলো আছে কমেন্টসটাও দেখা যাচ্ছে এখানে। তাহলে এইভাবে সমস্ত ভিডিও, প্রত্যেকটি ভিডিওর ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা দেখতে পাবো এই ভিডিওস এ ক্লিক করলে। এবারে ভিডিওস এর পরে যে অপশনটা আছে সেটা আমরা দেখছি। ভিডিওস পরের অপশনটা হলো প্লেলিস্ট। তাহলে লাল তীর চিহ্নের সাহায্যে আমরা দেখাচ্ছি যে ভিডিওস এর নিচের যে অপশনটা আছে সেটা হলো প্লেলিস্ট। প্লেলিস্টের মধ্যে কি, যদি কোন নতুন কোন আমরা প্লেলিস্ট তৈরি করি, দু তিনটে ভিডিও নিয়ে বিভিন্ন সাবজেক্ট বিভিন্ন বিষয়ের উপরে আমরা প্লেলিস্ট তৈরি করতে পারি, তার নিচে আছে অ্যানালিটিক্স। প্লেলিস্টের নিচে আছে অ্যানালিটিক্স। অ্যানালিটিক্স এর মধ্যে বিভিন্ন বিষয় আছে, তার উপরে আমার আলাদা একটি ভিডিও করা আছে ইউটিউব চ্যানেলের মধ্যে। তো অ্যানালিটিক্স এর উপরে যদি আমরা ক্লিক করি, অ্যানালিটিক্স এ ক্লিক করলে চ্যানেল অ্যানালিটিক্স যেটা আছে, চ্যানেল অ্যানালিটিক্স এর মধ্যে বিভিন্ন অপশন আছে, ওভারভিউ, রিচ, এনগেজমেন্ট, অডিয়েন্স, এই বিষয়গুলি সমস্ত আমার আগের একটি ভিডিওতে এগুলি আলোচনা করেছি। চ্যানেল অ্যানালিটিক্স এর ব্যাপারে সমস্ত আলোচনা করা হয়েছে। এবং অ্যানালিটিক্স এর নিচে যে অপশনটা আসছে যে কমেন্টস, বিষয়টা হলো যে যে ভিডিওগুলি আমরা পাবলিশ করছি ভিডিওতে বিভিন্ন যারা পাবলিক কমেন্টস যেগুলো করছেন সেই কমেন্টস গুলো আমরা এক জায়গাতে একসঙ্গে দেখতে পাবো। কমেন্টস এ ক্লিক করলে সমস্ত কমেন্টস আমরা দেখতে পাবো। তার নিচে আছে সাবটাইটেল, ভিডিও যে সাবটাইটেল আছে সেই সাবটাইটেল, এবং তার নিচে আছে মনিটাইজেশন, যে ভিডিও থেকে যদি ইনকাম করতে হয় তাহলে, এবং ইউটিউব থেকে যদি ইনকাম করতে হয় তাহলে মনিটাইজেশন অপশন আমাদের ক্লিক করতে হবে। এরপরে মনিটাইজেশন অন এর পরে এবারে তার নিচে যেটা আছে সেটিংস, ইউটিউব চ্যানেলের সেটিংস এর উপরে আমার আরেকটা ভিডিও হবে সেটিংস কিভাবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধু-বান্ধবের মধ্যে শেয়ার করবেন, হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে শেয়ার করুন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দেখুন সাবস্ক্রাইব নামের পাশে চ্যানেল নামের পাশে সাবস্ক্রাইব বাটন লাল হয়ে আছে, ওটি ক্লিক করুন। পাশে দেখুন একটা বেল আইকন আসবে, ওটা ক্লিক করুন, ওখানে অল অপশন আসবে, অল ক্লিক করুন, তাহলে আপনার ভিডিও সমস্ত নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সবার। তাহলে আজকে এই পর্যন্ত, খুব ভালো।